Hey, what's up, guys? Welcome back to a new vlog. So, Cholil Lakse Anto Club Senior Volleyball Tournament. আর সেখানে আজকে হচ্ছে যাচ্ছি আর ফাইনাল হচ্ছে আজকে মানে ফাইনাল সেমি ফাইনাল মানে টপ 4 এর ফাইনাল 4 এর খেলা আজকে মানে প্রত্যেকটা খেলা হবে ফাইনাল 4 এর ছেলেদের আর মেয়েদেরটা কালকে হয়ে গেছে কালকে যাইতে পারিনি কারণ একটা কাজ ছিল আর হ্যাঁ ছেলেদের যখন লিগের খেলা হয়েছে সেদিন গেছিলাম তো সেই দিনের টেকগুলো আগে এনজয় করো সেদিনের ভিডিও কিছু করা আছে সেটা এনজয় করো তারপরে আজকে একবার দেখা হচ্ছে তো এই খেলা হচ্ছে নাট্য সংঘ ভার্সেস হচ্ছে কোন টিম বললো বলে গেছি এটা হচ্ছে নাট্য সংঘ আমার তুফানগঞ্জ হ্যাঁ তুফানগঞ্জ এসএসএ নাট্য সংঘ আর তুফানগঞ্জ এসএসএ এর খেলা চলছে আর এদিকে চলে যাচ্ছে এটা হচ্ছে জিরানপুর আর এটা হচ্ছে চিলকিরহাট আর রশিদুলদা হচ্ছে কোচ জিরানপুরের আর এদিকে আছে চিলকিরহাট খেলা চলে যাচ্ছে আর এটা হচ্ছে লাস্ট সেটের খেলা মানে থার্ড সেটের খেলা 1-1 তাহলে রশিদুল্লাহ নামছে খেলতে ইয়াংস্টারের তাহলে 2 নম্বর কোটে খেলা হবে নাট্টু সংঘ ভার্সেস চিলকিরহাট এ নাট্টু সংঘ এদিকে চিলকিরহাট টস হয়ে গেছে মনে হয় এখন পর্যন্ত একতরফা বেড়ে গেছে ফার্স্ট সেট বেড়ে গেছে 24-9 এক পয়েন্ট লাগে নাট্টু সংঘকে এই সেট জিততে আর কি সেকেন্ড সেটের খেলা শুরু হয়ে গেছে আর নাট্টু সংঘ 5 আর হচ্ছে চিলকিরহাট 2 The next day. প্রথম খেলা পরস্পর মুখোমুখি মৈত্রী সংঘ বনাম তুফানগঞ্জ এসএসএ এটা হচ্ছে মৈত্রী সংঘ আর এটা হচ্ছে তুফানগঞ্জ এসএসএ ফার্স্ট খেলা মানে ঠিক টাইমেই আসছি প্রায় কিন্তু এখন মনে হচ্ছে বেশি আগে চলে আসছি লাইন জাজ যে বুলবুল আছে বুলবুল রোজা নিয়ে ওই রোদের মধ্যে লাইন জাজ করে লাগছে এটা বিশাল একটা ব্যাপার তাহলে সেকেন্ড কোটে খেলা হবে হচ্ছে নাট্টু সংঘের সাথে হচ্ছে মাথা ভাঙা ওইদিকে নাট্টু সংঘের টিম আছে মানে রেডি হবার লাগছে এদিকে মাথা ভাঙার টিম ঢুকির লাগছে এক কুড়ি আর এদিকে এদিকে মুক্তি সংঘ ফার্স্ট সেট জিতছে এখন দেখা যাক
প্রথমে ভাবছিলাম লিগ বেস নকআউট বেস খেলা হবে, মানে প্রত্যেকটা টিম একটা একটা করে খেলবে, চারটা টিম যেহেতু উঠছে একটা একটা খেলবে, তারপরে একজন ফাইনালে উঠে যাবে, ওরকম না লিগ বেস খেলা হবে, টোটাল ছয়টা গেম হবে। এবার ছয়টা গেম কী করে হয় একটু ভলিবল আমার মাথার উপর দিয়ে যাবে, কারণ এটার প্রতি আমার একটুও নলেজ নেই, এর জন্য মাথার উপরেই যাচ্ছে। তোমরা যারা জানো তারা বুঝতে পারতেছ, যারা জানো না তারা আমার মতনই তাদেরও মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার দেখি কতক্ষণ খেলা হয়, ছয়টা খেলা হবে, তারপরে হবে নকআউট খেলা, দেখাবো তোমাদেরকে। আজকে যেহেতু ফাঁকাই আছি সারাদিন থাকারই চেষ্টা করবো। তো সেকেন্ড কোর্টের খেলা বেলা শুরু হয়ে যাবে, দিয়েছে নাট্য সঙ্গ, দিয়েছে মাথা ভাঙা। তাহলে থার্ড সেটের খেলা চলির লাগছে, আর ফার্স্ট সেট পাইছে নাট্য সঙ্গ, সেকেন্ড সেট পাইছে মাথা ভাঙা, আর থার্ড সেটের খেলা চলির লাগছে। তো এখন ফিফথ সেটের খেলা চলছে, দুই দুই স্কোর, মানে দুই সেট ওরা জিতছে, দুই সেট এরা জিতছে, দুই দুই স্কোর। তো ফিফথ সেট ফাইনাল সেট, সেই সেটে দেখা যাক। আমরা সবাই এখানে বসে আছি, বসে বসে খেলা দেখতেছি। মামুন আছে, এদিকে ভুলগুল আছে, এদিকে সন্দীপদা আছে, আমি আছি, বিশ্বদা আবার গেল বাইরে। চলো খেলা পরে দেখাচ্ছি কে জিতে। ও এদিকে কে জিতলো, মূর্তি সঙ্গে হাসছে না, মূর্তি সঙ্গে জিতলো কি, মূর্তি সঙ্গে না হারতেছিল, মূর্তি সঙ্গে ওইদিকে জিতছে, আর এদিকে নাট্য সঙ্গে হারবে। জেতা খেলা প্রথম তো ফাইনালি অনেক খাটনি খাটনি করে নাট্য সঙ্গে জিতে গেছে 3-2 সেটে। তাহলে সেকেন্ড কোর্টে খেলা চলে লাগছে, মূর্তি সঙ্গ আর মাথা ভাঙা ফার্স্ট সেটের খেলা, আর ফার্স্ট কোর্টে হবে হচ্ছে নাট্য সঙ্গ আর তুফানগঞ্জ। তো ওই খেলাটাও যাবো একটু পরে, বাট এই খেলাটাও একটু দেখবো আগে। এদি ফার্স্ট সেট জিতছে মূর্তি সঙ্গ, ওদি জিতছে নাট্য সঙ্গ। তাহলে বলটা গেছে, এদি বলটা নিয়ে আসি। তো এদি চলছে হচ্ছে নাট্য সঙ্গ আর তুফানগঞ্জ, এদি নাট্য সঙ্গ, এদি তুফানগঞ্জ, নাট্য সঙ্গ এক সেটে আগায় আছে। আর এখন 13-0 মনে হয়। তাই এদি সেকেন্ড সেট উইন বাই মাথা ভাঙা, আর ওদি হচ্ছে সেকেন্ড সেট উইন বাই নাট্য সঙ্গ, মানে পরপর দুইটা সেট নাট্য সঙ্গ পাইলো। এদি হচ্ছে একটা মূর্তি সঙ্গ পাইলো, একটা হচ্ছে কী বললাম জানি, মাথা ভাঙা বললাম না, হ্যাঁ দুই তুফানগঞ্জ, হ্যাঁ এদিক মাথা ভাঙা, এক সেট মাথা ভাঙা, এক সেট মূর্তি সঙ্গ। তা এদিকে হচ্ছে 3-1 ব্যবধানে জিতলো মূর্তি সঙ্গ, আর ওদিকে 3-0 ব্যবধানে জিতলো নাট্য সঙ্গ ফার্স্ট ফার্স্ট কোর্টে, আর সেকেন্ড কোর্টে জিতলো মূর্তি সঙ্গ। পুচুদা আছে, বিশ্বদা আছে, আমরা দাঁড়ায় আছি এখানে গেম দেখতেছিলাম, তখন ওখানে খেলা খেলা হবে নাট্য সঙ্গ ভার্সেস মূর্তি সঙ্গ, আর এটি হচ্ছে ফাইনাল ম্যাচ, যে জিতবে সে চ্যাম্পিয়ন, মানে যে ফাইনাল বলবো না, লিগের ফাইনাল বলা চলে, যেহেতু যে জিতবে সে মানে চ্যাম্পিয়ন, আর যে হারবে সে রানার্স আপ। আর ওই দুটা টিম দুটো দুটো হেরা প্রায় মানে বাইরে হয়ে গেছে, ঠিক আছে। এই খেলাটা দেখবো, খেলাটা দেখে তারপরে বাড়ি যাবো, আর একটু খাইলাম, খাওয়া দাওয়া করলাম, চলো খেলাটা দেখে নিয়ে আসবে। তো ইতিমধ্যে ডিসাইডিং ম্যাচের টস হয়ে গেল, আর টস কে জিতছে মন, নাট্য সঙ্গে সার্ভিস না না, ও বুঝতেছে না, এই পাশ দিয়ে অন্ধকার আসে, আমি ওই পাশে যাবো। ফার্স্ট সেট উইন বাই নাট্য সঙ্গ, ওরা চেঞ্জ হয়ে গেল কোর্ট। ইতিমধ্যে
তাহলে সেকেন্ড সেটের খেলা শেষ হলো সেকেন্ড সেট হচ্ছে মূর্তি সংঘ জিতছে ফার্স্ট সেট জিতছে নাট্য সংঘ এলা থার্ড সেটের খেলা শুরু হবে একটু পরেই তাহলে সেকেন্ড সেটের খেলাও মূর্তি সংঘ মানে থার্ড সেটের খেলাও মূর্তি সংঘ জিতে গেছে মূর্তি সংঘ 2 আর নাট্য সংঘ 1 মূর্তি সংঘ ভালো খেলতেছে আর কি নাট্য সংঘ গালি খাইতেছে আপাতত এরা গালি খাইতেছে খালি ফার্স্ট টাইম অফ নিয়ে নিচ্ছে নাট্য সংঘ আর মূর্তি সংঘ লিডার আছে 2016 যাই হোক এই সেট যদি মূর্তি সংঘ পায় তাহলে মূর্তি সংঘ চ্যাম্পিয়ন আর নাট্য সংঘ পাইলে হচ্ছে খেলা হবে মানে নাট্য সংঘ যদি পায় তাহলে ফিফথ সেটের খেলা হবে খেলা পুরো হাড্ডাহাড্ডি খেলা চলে লাগছে 19-20 এক পয়েন্টের লিড আছে সারা ঘাড় ফুটে গেল রে আর ঘুরে দেখি একটা রোটেশন ফল্ট নিয়ে ঝামেলা চলির লাগছে মূর্তি সংঘের লাস্ট পয়েন্ট লাগে মানে 1 পয়েন্ট লাগে জিততে আর নাট্য সংঘের লাগে 5 পয়েন্ট জিতে গেল মূর্তি সংঘ ইতিমধ্যেই নাট্য সংঘ রানার্স আপ চ্যাম্পিয়ন আর রানার্স আপ ট্রফি ম্যান অফ দ্য সিরিজ বা ম্যান অফ দ্য ম্যাচ হবে হলো সমস্ত খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মূর্তি সংঘের রবিজি গুর্ণর ম্যান অফ দ্য সিরিজ ক্যাপ্টেন রানার্স আপ নাট্য সংঘ আপনারা পুরস্কারটি নেবার জন্য আসবেন জহর দা এখন হচ্ছে রানার্স আপ ট্রফি তুলে দেওয়া লাগছে রানার্স আপ ট্রফি মূর্তি সংঘ চ্যাম্পিয়ন দল তো খেলা শেষ মূর্তি সংঘ চ্যাম্পিয়ন এলা যাব বাড়ি ব্লগটাকে এখানে এন্ড করব আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ বেশি থেকে বেশি শেয়ার করো যারা চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব করে নাও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দাবায়া আর যদি ফেসবুকে দেখতে থাকো পেজটাকে লাইক করে মানে ফলো করে নাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই